অস্বাভাবিক হারে পৌরকর বাড়ানোর প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভাবাসী। তারা দ্রুত এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান, তবে কর্তৃপক্ষ বলছেন সেবার মান বাড়াতেই ট্যাক্স বাড়ানো হয়েছে। ডেস্ক রিপোর্ট। বছরের শুরুতে দুঃসংবাদ এলো কুষ্টিয়ার ভেড়ামারা পৌরবাসীর জন্য। হঠাৎ করে সম্প্রতি হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে প্রায় 6,500 পৌর নাগরিককে নোটিশ দিয়েছে ভেড়ামারা পৌরসভা। আমার ট্যাক্স ছিল 1,200 টাকা, এখন করেছে 17,500 টাকা। ভেড়ামারা পৌরসভায় টিনের ঘর বাড়ি আছে, তিন রুমের, সেখানে আমার 50 টাকা ট্যাক্স ছিল, সেটাকে করেছে 893 টাকা, প্রায় 900। বিগত বছরগুলোর তুলনায় যে হারে ট্যাক্স বাড়ানো হয়েছে তা অস্বাভাবিক বলছেন পৌরবাসী। অভিযোগ রয়েছে সেবার মান নিয়েও, তাই এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন পৌরবাসী। আমার আগে ট্যাক্স ছিল 410 টাকা, বর্তমান ট্যাক্স হয়েছে 16,550 টাকা, এই ট্যাক্স আমি মানি না। 7 দিনের আলটিমেটাম দেওয়া হলো, ইতিমধ্যে আপনারা শুনেছেন, প্রয়োজন মতে এই 7 দিন পরে আর কঠোর কর্মসূচি আমরা দিতে বাধ্য হব। কর বাড়ানোর আগে নাগরিকদের সাথে আলোচনার প্রয়োজন ছিল বলে মনে করেন সাবেক এই পৌর মেয়র। আগের ট্যাক্সগুলো দেখার দরকার ছিল, যে কিভাবে ট্যাক্স ছিল, কি ধারণ ছিল, কিভাবে করে গেছে, আগের পূর্বের যেসব যারা ওই সিআরে বসেছিল তারা কিভাবে করে গেছে, তার সাথে সামঞ্জস্য করে যদি করতো আজকে হয়তো আপনারা যে আমার কাছে আসতেন জানার জন্য, আপনি সাবেক মেয়র, আপনি কিভাবে চালাইছেন কিটা, সেটা হয়তো হতো না। বর্তমান মেয়র জানিয়েছেন সেবার মান উন্নয়ন ও পৌরসভাকে স্বনির্ভর করার জন্য সরকারের নির্দেশনায় কর বাড়ানো হয়েছে, নোটিশ পাঠানো হয়েছে। তার পরবর্তী কারো যদি আপত্তি থাকে তারা আমাদেরকে সফর্মের মাধ্যমে আপত্তি জানাবেন, আমরা সেটা শুনানি, সেই শুনানির কার্য পরিচালনা হচ্ছে বিগত এক মাস ধরে। অস্বাভাবিক হারে বাড়ানো কর দ্রুত বাতিল না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।